24 ঘন্টায় সচল হয়নি দিনাজপুরের বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটের উৎপাদন। সোমবার সকাল 9টায় যান্ত্রিক ত্রুটির কারণে 3য় ইউনিটের উৎপাদনও বন্ধ হয়ে যায়। এতে উত্তরাঞ্চল সহ দিনাজপুরে বেড়েছে লোডশেডিং। কর্তৃপক্ষ জানায়, চীন থেকে সরঞ্জাম এনে মেরামত করতে সময় লাগছে। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মোট 3টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব 525 মেগাওয়াট। কিন্তু জটিলতা ও সরঞ্জামের অভাবে গত কয়েক বছর ধরে কেবল সচল রয়েছে 3য় ইউনিটটি, যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয় 200 মেগাওয়াট। তবে গত সোমবার সন্ধ্যা থেকে যান্ত্রিক ত্রুটির কারণে সেটিও বন্ধ হয়ে যায়। এমন অবস্থায় উত্তরবঙ্গ সহ দিনাজপুরে বেড়েছে লোডশেডিং। চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। কয়েকদিন থেকে আমরা চরম দুর্ভোগে আছি, যতক্ষণ পর্যন্ত কারেন্ট যাচ্ছে আসতেছেই না। হাসপাতালে রোগীদের সমস্যা হচ্ছে, তারপরে বিভিন্ন শিল্পাঞ্চল যেগুলো এলাকায়, সেই শিল্পাঞ্চল এলাকায় হচ্ছে। আপনারা দ্রুততার সহিত এই যে তাপবিদ্যুৎ ইঞ্জিন এটি চালু করার ব্যবস্থা করুন, কারণ এই অঞ্চলের মানুষ বিদ্যুৎ নির্ভর করে মূলত তাপবিদ্যুৎ কেন্দ্রের উপরে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সঠিক ব্যবস্থাপনার অভাবে বারবার এই কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। তাই চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনালের পাশাপাশি এই কেন্দ্রের কর্তৃপক্ষকেও জবাবদিহিতার মধ্যে আনার তাগিদ সচেতন মহলের। জবাবদিহিতাহীন একটা যে ব্যবস্থার মধ্যে আমরা চলে গিয়েছিলাম, তারই ফসল কিন্তু আমাদের সমগ্র দেশবাসী, আমরা দিনাজপুরবাসী সেটা ভোগ করছি। যত দ্রুত সম্ভব সরঞ্জামাদি নিয়ে এসে এটা চালু করার জন্য আমরা দিনাজপুরবাসীর পক্ষ থেকে আমরা কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি। এদিকে বিদ্যুৎ কেন্দ্রটি মেরামত করে সচল করতে কমপক্ষে 10 দিন সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি, কয়লার কোন সংকট নেই, বর্তমানে মজুদ রয়েছে 2,40,000 মেট্রিক টন কয়লা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।